আপনাদের সবাইকে ইসলামী ইনস্যুরেন্সের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম আমি শ্রদ্ধা নিবেদন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হইলে আজকে এই ডায়াসে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম না। উনি একসময় এই দেশের দারিদ্র দূরীভূত করার জন্য, বেকারত্ব দূরীভূত করার জন্য বিভাষীপের স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তারই কন্যা চরণজি শেখ হাসিনা এই বিমাশিল্পকে অনেক গুরুত্ব দিয়েছেন। তারই কন্যা চরণজি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ, যিনি আমাদেরকে এই জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দিয়েছেন এবং আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ইন্স্যুরেন্সের ভাই বোনেরা, এখন আমরা আমার পরিচালক কিন্তু এত সুন্দর কথা আপনাদেরকে বলেছেন, আপনারা এই কথাগুলো মাথায় নিয়ে যদি কাজ করেন তাহলে জেনিত ইসলামী ইন্স্যুরেন্স দ্রুত বৃদ্ধি পাবে। জেনিত ইসলামী ইন্স্যুরেন্সের সম্মান বৃদ্ধি পেলে, মর্যাদা বৃদ্ধি পেলে আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে। কি সুন্দর কথা বলেছেন, আমি মুগ্ধ। তারা যদি তাদের কথাগুলি ইমপ্লিমেন্ট করে তাহলে জেনিত ইসলামী ইন্স্যুরেন্স, যে সমস্ত নতুন ইন্স্যুরেন্স গুলা 15টা নতুন ইন্স্যুরেন্স হয়েছে, এই 15টার মধ্যে আমরাই আমাদের এখানে জলিল ভাই বলেছিলেন যে জেনিত ইসলাম যদি ইসলামী ইন্স্যুরেন্স যদি আপনারা যদি ভালো করতে চান তাহলে আপনাদেরকে হতে হবে বিনয়ী, চরিত্রবান। আমি চরিত্রবানের উপর আমি কিন্তু বেশি গুরুত্ব দিব, আপনাদেরকে চরিত্রবান হতে হবে, আপনাদেরকে বিনয়ী হতে হবে, আপনাদেরকে সততা আপনাদের সততা থাকতে হবে, আপনাদেরকে পরিশ্রম হইতে হবে। এই চারটা গুণের সমাবেশে কিন্তু আপনাদের দেশের কোম্পানিকে নিয়ে যাবেন এবং আপনারাও সমৃদ্ধ হবেন। আপনারা আমাদের পরিবার নিয়ে, আপনারা আমাদের সম্মান নিয়ে অনেক উচ্চ স্থানে আপনারা বসতে পারবেন এই আশা আমি করি। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলেছেন যে নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, আপনারা নিজের উপর নিজের বিশ্বাস রাখলেন, আপনারা আপনাদের ফ্যামিলিকে যেভাবে ভালোবাসেন, যদি জেনিত ইসলামী ইন্স্যুরেন্সকে যদি আপনারা যদি ভালোবাসেন তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো অসুবিধা হবে না। জেনিত ইসলামী ইন্স্যুরেন্সকে আমরা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারবো এবং সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমাদের পরিচালক এবং চেয়ারম্যান উন্নয়ন, উনি বলেছেন আমি আপনাদেরকে প্রতি মাসেই তো বসি, আসলে উনি প্রতি মাসে আপনাদেরকে নিয়ে বসে আপনাদেরকে জ্ঞান দেয়, আপনাদেরকে বিজনেস আর করার জন্য আপনাদেরকে অনেক উপদেশ দিয়ে থাকে। আমি এটা খবর পাই, আমি খবর নেই, আমি আমার কাছে খবর আসে উনি প্রায় আপনাদেরকে নিয়ে বসে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? উনি অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে বলেন বিজনেস বাড়ানোর জন্য, ইনশাআল্লাহ আপনি সেইভাবে নিয়ে যাচ্ছেন। আমি দিব্যি দেখছি আপনার আগামীতেও এগিয়ে যাবে। আমাকে জানাবেন, আমাদের এমপিকে জানাবেন, এমপির মাধ্যমে এমপি আমাকে বলবেন, আমি আমার বোর্ডকে জানাবো, ইনশাআল্লাহ আপনাদের কোনো যেন অসুবিধা না হয় আপনি ব্যবসা করতে, সেই ব্যবসার জন্য আপনাদের সুবিধা হয়, আপনার জন্য এগিয়ে যেতে পারেন, আমাদের জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যারা এগিয়ে যেতে পারেন সেই দিকে আমরা চেষ্টা করব। আমাদের পরিচালকবৃন্দ জনসেবায় মানসিকতা নিয়ে কাজ করেন, আপনাদের পাশে আছেন, ওনাদের শোনা যেরকম আছে আমাদের পরিচালক বৃন্দের, আমি কোন ইন্স্যুরেন্স কোম্পানির ড্রাইভারদের আমি ইন্স্যুরেন্স শোনা আমি শুনি নাই। তারা কখনো এক কাপ চা এই পর্যন্ত, আজকে আমাদের কত হচ্ছে 1300 আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, এই পর্যন্ত তারা এক কাপ চা খাওয়ার কোনো মানসিকতা দেখায়নি। সুতরাং আপনাদেরকে আপনাদের কথাগুলো আপনারা মেনে চললে আমাদের আর কিছু লাগবে না। যারা এমাজি সাহেব কথা বলেছেন, রিপন সাহেব বলেছেন, আমাদের কামরুল সাহেব বলেছেন, এমপি সাহেব রসিক কাদের সহ
ওই তৌহিদ বলেছে আমাকে সেই আমি যদি লক্ষ্মী বিয়েতে যাই ফিরোজপুর যাই তাহলে সেটা যে টার্গেট দিয়েছে সে টার্গেট সে এক মাসের মধ্যে পূরণ করবে। আপনি এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। খোদা হাফিজ, জয় বাংলা, জয় বাংলা।